সিলেটের মরমী বাউলা শিল্পীদের সাথে ছিল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতা। সাধক শাহ আব্দুল করিম, কামাল পাশা, দূরবীন শাহ, শফিকুন্নুর তাকে নিয়ে রচনা করেছেন অনেক গান। ঐতিহাসিক কাগমারি সম্মেলন থেকে শুরু করে এ অঞ্চলে বঙ্গবন্ধুর জনসভাগুলোতে শাহ আব্দুল করিম সহ বাউলা শিল্পীদের অংশগ্রহণ ছিল অত্যাবশ্যকীয়। এই জন্য এদের সঙ্গে এনার একটা আলাদা একটা সম্পর্ক, আর তাই তো এই মানুষের তাই মায়া করতা, তাই তো সেই সময় বুঝতা যে বাউল শিল্পী যারা, এরা তো রাস্তার মধ্যে গান করে, এরা গান গাইয়া ফিরে, এদের দ্বারা আমার অনেক কিছু এই দেশের জনগণ জাগিয়ে উঠবো। পাহাড় বন হাওড়ে নদী চা বাগান সমৃদ্ধ সিলেটের রয়েছে সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের নিজস্বতা। এই পরম্পরায় সিলেটবাসী বঙ্গবন্ধুকে গ্রহণ করেছিলেন শ্রদ্ধা ও ভালোবাসায়, নিজেদের মানুষ হিসেবে। স্বাধীনের পতাকা উড়ে গর্বে মাথা উঁচু করে, স্বাধীনের পতাকা উড়ে বাউল কবি ব্যাখ্যা করে, বাউল কবি ব্যাখ্যা করে, কয় তোমার জাতির পিতা আসে আজি প্রাণ কুলিয়া পাক পাকানে তরুলতা, আসে আজি প্রাণ কুলিয়া পাক পাকানে তরুলতা।